ابراهيم عليه السلام বলেছিলেন انني وجهت وجهي للذي فطر السماوات والارض জানেন আপনারা পড়েন انني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন সুবহানাল্লাহ সাহাবী আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য গোলামির জন্য ইবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহিঃপ্রকাশ তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই
যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে কারীম বলছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুসসালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ঈমান আনলো যেমন কালকে একজন ঈমান এনেছে ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জোহরের আগেই কেউ ঈমান আনলো তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ঈমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে জাহান্নামের জন্য জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার জাহান্নামে কেন আসছো জবাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এসেছি কন্নাউযুবিল্লাহ নামাজ ছাড়া পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেকে এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করেন গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালভার্ট করেছি এতে মিসকিন রে তাও মাঝে মধ্যে খাবার দেই বিধুবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ঈমানই তো নাই নষ্ট হবে কি ঈমান থাকলে না নষ্ট হবে ঈমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই দাবি করার অধিকার নাই নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি জিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين محبت الشهد الشبائي پڑھیں قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সব কিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়া দান দিয়া সৎকা দিয়া
কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই। আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ। নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায়। বাদশাহ হোক, মন্ত্রী হোক, পীর হোক, মরানা হোক, মুহাদ্দিস হোক, বড় লোক হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, যাই হোক, নামাজে দাঁড়াইলো একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো? আসামির মতো, গোলামের মতো। সুবহানাল্লাহ, এদিক ওদিক তাকাইতে পারবা না, চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে। তাকানো নিষেধ, সেজদার দিকে তাকাও। এরপরে যখন রুকুতে গেলেন, গোলামির নমুনা হয়ে গেল, গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন। রাজা বাদশা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল, নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে। সুবহানাল্লাহ, আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয়, তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাক আর কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস ক্ষতের উপরে দৈনিক পাঁচবার নাক আর কপাল দিয়া সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই, আমি একমাত্র তোমার গোলাম। ঘুমের থেকে উঠে সেজদা দিয়ে বলি, দুপুরের সময় কাজ ফেলাইয়া আর একবার বলি, বিকেল আসার আগেই আসরে আর একবার বলি, দিন যখন শেষ হয় আর একবার বলি, রাতে যখন শুতে যাই আর একবার সেজদা দিয়ে ঘোষণা করি, মাবুদ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ, নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ। কোরআন কারীম বলছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, সূরায়ে তওবা এসেছে। তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত যদি আদায় করে, তাহলে এখন তোমাদের সে দিনই ভাই, এখন ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের মুশরিক, এখন তোমার দিনই ভাই। দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করা, কলেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দিনের প্রধান গেট, দিনের প্রধান তোরণ। দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন, ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসীরে মাহফিল কোরআন সামনে নিয়া আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা সাতটা কাজ করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনেরা ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর হস্তে নামাজটা পড়ে না, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, যারা আকেল বালিগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, এটা অর্ডার। বেলা যখন একটা বেজে যাবে, বেলা যখন একটা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য।
আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেড়ে নাজিল হয়ে যাবে আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েটে ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কি সে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হে নবী এই কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাইয়া দেয় অশ্লীলতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লা এখন কে এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কি না কোন না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কারটা ঠিক আল্লাহটা জোরে বলেন কারটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি না আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হুলিমান হামিদা অর্থ কি কন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সুবহান রব্বিয়াল আলা অর্থ কি জানি না সুবহান রব্বিয়াল আজিমের অর্থ কি জানি না দোয়ায় কোন অর্থ কি জানি না তাশাহুদ অর্থ কি জানি না সুরায় ফাতিহার অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরজ তা অনেকের জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরজ কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরজ কয় উজুতে তো 17 ফরজ কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিহ্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরজ 17টা কইলেন আপনি 19টা কয় হুজুর জানি আরো বলি না আপনাদের ভয়তে উজু জানে না নামাজ জানে না তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে আল্লাহু আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে
سبحان ربي العلا বলেছি سبحان ربي العظيم বলেছি سمي الله لمن حمدا বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায়ছেন নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগন্যাল মারে ঠিক কি না বেয়াদব বেয়াদব তোমার নামাজ তোমার আত্তাহিয়াত তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে এটা ফাজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থে নামাজ পড়তে হবে অনেকে মসজিদটারে মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা ঘুম আসে না নউযুবিল্লাহ সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে এ কথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওটি নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সিজদা দিতে পারবে না বলেন নাউযুবিল্লাহ অবস্থাটা কি হবে খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না লাঞ্ছিত অপমানিত হবে জোরে কোন নাউজুবিল্লাহ নামাজ মুমিনের নামাজ এক রকম মুনাফিকের নামাজ হলো আরেক রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কোন মুনাফিকরাও নামাজ পড়ে মুনাফিকরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা মুনাফিকরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভরে শৈথিল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা সুলকায় পায়জামা ধরে টান দেয় টুপিটা ঘুরায় ইদিক উদিক তাকায় মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ নাউজুবিল্লাহ এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজিদের নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজে রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহু আকবার যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি মিশ্রিত বিনয়ভাবে ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজসমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এরা হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ নামাজকে পড়তে বলা হয়নি কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো কি বলা হয়েছে কন্ত দেখি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানেই হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়েম আছে প্রতিষ্ঠিত আছে না নাই যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে
উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কি না একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে 5 বছর 6 বছরের একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কি না যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি করবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না এমন কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ দূর দূর করে তাড়ায় দেবে ঠিক কি না যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স উলঙ্গ মানুষ আইসা ভোটে দাঁড়াইছে আপনারা ভোট দিবেন দিবেন ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে বিনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি আপ ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে এই বেনামাজিরে কেউ ভোট দিত না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে অফিসের অফিসার তো দূরের কথা বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে জুটত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো এর নাম হলো নামাজ কায়েম হওয়া নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি নামাজ নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয় কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় জামাত যত বড় হোক ইমাম হবে কয়জন একজন ইমাম হবে আর এই ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা নির্বাচন শিখায় নামাজে নেতা নির্বাচন কে শিখায় নামাজ শিখায় বোঝেন খুব ভালো করে কিভাবে মনে করুন চট্টগ্রাম শাহি মসজিদে ইমাম প্রয়োজন এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায় অনেক আলেম আসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে যার মোষটা মুখের মধ্যে গিয়া ঢুকছে হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে তারে দিবে দাড়িগুলা কামাইছে তারে দেবে সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার এক রকমের কায়দা আমি এটার ব্যাপারে কথা নাইবে বললাম তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বউ পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কি না কন আচ্ছা এবার কন তো দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের 500,000 শাহি মসজিদে ধরেন 5,000 লোক হইল 5,000 লোক 5,000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমনকি বউ পর্যন্ত বৌমণি আনিয়ে দেখেন না পর্দায় থাকে কি না এইটা আপনারা দেখেন ঠিক কি না এ খবরটা নেন 5,000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন
মোস কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন আড়াই থেকে তিন লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়, সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা, বাছাই করা হয় না। নামাজ আমাদেরকে এটা শিখায়, ইমাম কেমনে বানাইতে হবে, কোন সুবহানাল্লাহ। নামাজ ঐক্য শিখায়, নামাজ ভ্রাতৃত্ব শিখায়, নামাজ পারস্পরিক মহব্বত শিখায়, নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শিখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলেন, আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন, যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতেও সংশোধন হলো না আবার দেন, তিনবার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করে। যারা ক্ষমতায় যাবে, আপনি রাষ্ট্রের ইমাম যাবার যারে বানাবেন, সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, একবার লোকমান দেন, দুইবার লোকমান দেন, তিনবার দেন, তারপরেও যদি না নামে ঘর ধরে নামে না, নামাজ আপনাকে নেতা নির্বাচন নেতাকে প্রতিষ্ঠিত রাখা নেতার আনুগত্য আপনাকে শিখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে, লাইন যদি বাঁকা করেন আপনার কলজেটা ওরকম বাঁকা হয়ে যাবে, কারণ নাউজুবিল্লাহ। নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না, নামাজ শৃঙ্খলা শিখায়, শৃঙ্খলা বোধ শিখায়, সোজা হয়ে দাঁড়ায়। তারপরে ঐক্য এবং মহব্বত শিখায়। নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন, আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, তার ড্রাইভারও দাঁড়ায় গেল, একই কাতারে দাঁড়ায় গেছে, নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে। নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সরি মদ্দি, তোর পাও লেগেছে আমার পায়ে, তোর চাকরি শুদ্ধা দোযোগে পাঠায় দেব। পারবে বলতে? পারবে না। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এক হিসাব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হিসাব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কই বান্দা রহা না কই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাঁদ চাকর আয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজও নাই, সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। তুমি মসজিদে এসেছো, তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই জিনিস শিখায় নামাজ। নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শিখায় নামাজ। নামাজ মানুষে কি শিখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজ মোমেনদের নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে, তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই, সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না, সময় মতো পড়তে হবে, আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায়, ইমাম সাহেব যদি ভুল করেন নামাজ দোহরাবাদ যদি দোহরাতে যান তাহলে সূর্য উদয় হয়ে যাবে এমন অবস্থা, নামাজ এত দেরিতে পড়া হয়। প্রত্যেক ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ করেছেন, সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। যেই জাতির, লক্ষ্য করুন, যে জাতির দৈনিক পাঁচবার টাইমলি অক্ত মতো সময় মতো নামাজ আদায় করতে হয়, দুর্ভাগ্যজনক সত্য সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই, সময়ের দাম নাই। নয়টার গাড়ি কয়টা আসবে,
নয়টার গাড়ি কয়টায় আসবে? একদিন দেখা গেল সত্যি নটার সময় এসে গেছে। যাত্রীরা বলছে মাশা আল্লাহ, অন্তত একটা দিন তো নয়টার সময় আসলো। স্টেশন মাস্টার বলছে না, খুশি হওয়ার কারণ নাই, আজকের না, এটা গতকালকেরটা। আমার আমেরিকার সফরের সময় যে বাড়িতে আমি আমেরিকায় থাকি, কুইন্স এলাকায় নিউ ইয়র্ক সিটিতে, সে বাড়িওয়ালা চাকরি করে। সে আমাকে বলল দশটি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি। সে বলছে রাত পৌনে চারটায় ট্রেনটা আসে, ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায়। বলল দশটা বছর আমি এখানে আছি, 10 বছরের ভিতরে এই ট্রেনটা এক মিনিটের জন্য এদিক ওদিক করলো না, ঠিক পৌনে চারটায় এসে হাজির হয়ে গেছে। ঝড় হোক, বৃষ্টি হোক, স্নো পড়ুক, বরফ পড়ুক, টাইমলি চলতেছে। দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে, কথা ঠিক কি না? আমাদের সময় জ্ঞান নাই, সময়ের কোনো মূল্য আমরা দেই না। 2টার সময় মিটিং হবে, মন্ত্রী সাহেব আসেন 5টার সময়, ঠিক কিনা? বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট, নাহমদু অনুসল্লি আলা কইয়া সুর দিয়া 35 মিনিট গেছে নাহমদু কইতে কইতে, সময় 20 মিনিট তা তার মনেই নেই। এই যে সময়ের জ্ঞান নাই, এটা ব্যর্থতা। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়, কোন আলহামদুলিল্লাহ, এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলছেন। এতক্ষণ তো আল্লাহর কথা শুনালাম, কার কথা শুনাইছি? আমার আল্লাহর নবী বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাইয়্যিন নাহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, মান তারাকা সালাতান ফালা দীন লাহু ওয়াসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। সবচাইতে প্রিয় কি? নামাজ। ওয়াক্তমতো নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয়। আর এই নামাজ হচ্ছে দিনের খুঁটি। এটা দিনের কি খুঁটি? এই যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলো ফালাই দিলে তারপর আপনার এই প্যান্ডেল থাকবে? থাকবে না। বিল্ডিং এর পিলার ভেঙে দেন, বিল্ডিং টিকবে? ঘরের খুঁটিগুলি উড়ায় ফেলেন, ঘর টিকবে? টিকবে না। দিনের খুঁটি হচ্ছে নামাজ। লা দীন লিমান লা সালাতা লাহু, যার কাছে দিন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে কি নাই? দিন নাই, ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর বান্দার মুমিন, আল্লাহর বান্দার কাফের দুইজনের মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, কারো বাড়ির সামনে যদি একটা নাহর থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে প্রবাহিত, এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে? হুজুর সাহাবীরা বললেন, না হুজুর, থাকে না। হুজুর বললেন, এটাই হলো নামাজের দৃষ্টান্ত। 5 ওয়াক্ত নামাজ যা আদায় করবে, সে গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইয়েরা, নামাজ পড়লে পরে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে, কবিরা গুনাহগুলি বাদে, শিরক আর কবিরা গুনাহগুলি বাদে যত গুনাহ আছে তার কাফফারা হয়ে যায়, নামাজ যে সঠিকভাবে আদায় করবে। এই নামাজটা একটা কঠিন কাজ। নামাজটা কি কাজ? কে বলতেছেন একথা? আল্লাহ পাক। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা ভারী জিনিস, একটা কঠিন জিনিস। কাদের জন্য কঠিন নয়? যারা নাকি আল্লাহ পাককে ভয় করে।
الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون جرنكي একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাজির হওয়া লাগবে মোলাকাত করা লাগবে এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয় নামাজ মোটেই তাদের জন্য অসহনীয় নয় বোঝা নয় ভার নয় তারা নামাজ আদায় ঠিকই করবে এই জন্য বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাকিদ করতে হবে যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন বিবি বাল বাচ্চাকে তাকিদ করবেন আল্লাহ পাক বলছেন وأنذر عشيرتك الأقربين তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিসের সাথে জামাতের সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজুরের কাছে আল্লাহর নবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রক্সুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রক্সুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রক্সুদ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে হ্যাঁ আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে রক্সুদ দেওয়া হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালাই দেই কে বলতেছেন রাহমাতুল্লিল আলামিন বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুষ্ট দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খুতবা দিয়েছেন বললেন খুতবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবীরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময় হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আয়েশা
দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দাও হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে আয়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয়েশা রে এটা কোনো দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওহদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না নামাজ যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবী জেনতে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হযরতে হুযায়ফা বলেন তুমি কি আমারে চেনো কয় না চিনি না হযরত হুযায়ফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হুযায়ফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রাসূলুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জিহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কাম তাদিল করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন সেজদায় চলে গেলেন ওয়াজিব তরক হলো সোসেজদা দিলেন না নামাজ ফাসেদ হয়ে গেল নষ্ট হয়ে গেল নামাজ এটা পাগলামি না নামাজ সহিভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুত থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বানা লাকাল হামদ কোন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহে একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো সাহাবী ভয় পেয়ে গেলেন
ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন সেজদায় চলে যাবেন দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন ততক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরে আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজিক দাও কও সুবহানাল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো নামাজের ভিতরে একাগ্রতা লাগবে ভালোবাসা লাগবে ভয় লাগবে মুহাব্বত লাগবে পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে ঠিক কিনা ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ হুজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায় হাদিসে বুখারীতে সব আছে দেখে নেবেন সেইভাবে নামাজটা আদায় করে নেবেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি বুখারী শরীফে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল انما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته بخاري শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হযরত আবু হুরায়রা হাদিসখানা বর্ণনা করেছেন তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিলি কিনা নামাজ সর্বপ্রথম প্রশ্ন যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি নামাজ এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করবেন 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসনা মাসায়েল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহুশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমান থাকবে না ইমান নষ্ট হবে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তাফসিরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না এই ওয়াদা কি করতে পারি দুই হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো আমিন আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন জোরে কোন আমিন আলোচনার শেষ পর্যায়ে এখন আমরা মুনাজাতের দিকে যাব দাঁড়ানো ভাইয়েরা সবাই বসেন মুনাজাতের শরীক হন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আমাদেরকে দোয়া শিখায় দিয়েছেন কোন সুবহানাল্লাহ কে শিখাইছেন দোয়া আল্লাহ পাক দোয়া শিখালেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ হায় আল্লাহ আমারে আমার বিবি বাল বাচ্চারে নামাজের উপরে প্রতিষ্ঠিত করো আল্লাহ তুমি দয়া করে দোয়া কবুল করো জোরে কোন আমিন এ দোয়া আপনারাও করবেন আমি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا